নমস্কার বন্ধুরা, মামেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কাকে নিয়ে কথা বলবো। আমি কথা বলবো আমাদের MS ফ্যামিলির মন্দিরাকে নিয়ে। তো কালকেও আমি ভিডিওতে বলেছিলাম যে মন্দিরার মা যখন ছেড়ে চলে গেছিল, তখন কিন্তু মন্দিরা কিছুই করেনি মাকে ফিরিয়ে আনার জন্য, বা কেন চলে গেছে তার রাগ অভিমান কিচ্ছু হয়নি। আর এখন এখন যখন তার মা ফিরে এসেছে, সে কিনা তার বাবাকে জোর করছে তার মায়ের সাথে সংসার করার জন্য, কিন্তু তার বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। মানে রীতিমতো জোর করা হচ্ছে, কালকের ভিডিও তো দেখলাম, তো রীতিমতো জোর করছে তার বাবাকে যে মায়ের সাথে সংসার করতে হবে। কেননা মন্দিরের সেখানে নিজের স্বার্থ আছে, স্বার্থ বলতে যেমন বাবাকে বলছে খরচ দে, বাবাকে যেহেতু খরচ দেয় তাহলে মা যখন এসছে এখন তাহলে মাকেও আলাদাভাবে খরচ দিতে হবে। যেমন মায়ের জন্য ঘর ভাড়া দেখেছে, কেননা বাবা মেনে নিচ্ছে না বলে মায়ের জন্য ঘর ভাড়া দেখেছে, সেখানে তো মাকে আলাদাভাবে খরচ দিতে হবে। আর বাবাকে খরচ দেয় তাহলে বলছে মা বাবা যদি একসাথে থাকে তাহলে আমার একটা অ্যামাউন্ট দিলেই হয়ে যাবে, এক্সট্রা ঘর ভাড়া চার্জ লাগবে না। কিন্তু কেন কেন এই জোর করছে? তাহলে কি তার মায়ের চলে যাওয়ার পিছনে মন্দিরার হাত ছিল, মন্দিরার সাপোর্ট ছিল? তার মাকে তো দেখে মনে হয় না যে ভদ্র মহিলা, তাকে অভদ্র মানে মুখে ভাষা আনা যাবে না, সেই মহিলাকে চেহারা দেখলেই বোঝা যায়। এতদিন যে ছেড়ে চলে গেছিল নাতনিকে, মেয়েকে, নিজের স্বামীকে, তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। একমাত্র নোংরা মহিলা হলেই তার মধ্যে অনুশোচনা বোধ থাকে না, তাকে দেখেই বোঝা যায় যে সে একজন নোংরা মহিলা। এর থেকে মানে ভালো ভাষা আসছে না। আর মন্দিরা, তোমার বাবাকে দেখে সত্যি শ্রদ্ধা আসে, উনি একজন মানে খুব ভালো মানুষ। যতটুকু দেখেছি ওনার ভিডিও, ওনার চ্যানেলে আমি ভিডিও দেখছি কদিন ধরে, তো মানে ওনাকে দেখলে সত্যি শ্রদ্ধা আসে মনে। আর উনি নিতান্তই ভালো মানুষ, সে ভালো মানুষের সুযোগটা অন্তত তোমরা নিও না, ঠিক আছে? এই সুযোগটা নিও না, তোমার ওই বাজে মায়ের সাথে সংসার করতে বলো না। একজন মানে তোমার বাবা তো নাকি ক্যান্সার আক্রান্ত, তাহলে সেই অসুস্থ মানুষকে কিভাবে ছেড়ে চলে যেতে পারে তার স্ত্রী, যেখানে স্ত্রী মানে স্বামীর অসুস্থতার সময় স্ত্রী একমাত্র তার পাশে থাকে। কিন্তু তোমার মা কি করলো, সেই স্বামীকে ছেড়ে দিয়ে অন্য লোকের হাত ধরে পালিয়ে গেল। আবার তোমার বাবা তো ভিডিও আজকে দিয়েছে যে আমার মেয়ে জোর করছে, কেননা তোমাকে তো বলেছে যে তোর পয়সায় খাই তো, তুই চালাচ্ছিস, তো ওই জন্য মানে তোর তুই যে তোর মায়ের সাথে থাকতে বলছিস এটা আমাকে মেনে নিতে হবে। কিসের জন্য, কিসের জন্য? আজকে মন্দিরকে আমরা কেন ভালোবাসি, মন্দিরের মধ্যে মানে এমন কিছু দেখেছি ভিউয়ার্সরা, সেই জন্য আমরা ভালোবাসি, তাই না? যে তার হাজবেন্ড সোমনাথ, মেয়ে, সত্যি মেয়েটা খুব কিউট, সোমনাথও খুব ভালো, এই জন্য মন্দিরা মানে এমন কিছু ইউটিউবের মানে ইউটিউব এসে তার মানে জীবনটা এমনভাবে তুলে ধরেছে, তার ব্লগগুলো এত সুন্দর, এই জন্য সবাই ভালোবাসে। কিন্তু এখন যেটা শুরু করেছে মন্দিরা, তাকে কিন্তু আর কেউ ভালোবাসবে না। মানে মানুষ কি হয়, যখন গরিব থাকে তখন একটু অন্যরকম থাকে, আবার কিছু টাকা পয়সা হয়ে গেলে তার অহংকার বেড়ে যায়, এটা হচ্ছে সেই রকম। মন্দিরের এখন টাকা পয়সা হয়েছে, এখন ওনার আলাদা রকম মানে চাল চলন পরিবেশ আলাদা আলাদাই হয়েছে, তাই বলে ওই খারাপ মাকে মেনে নিচ্ছে কেন, কিসের স্বার্থে? আর যখন মেনেই নিচ্ছ মন্দিরা তুমি তোমার মাকে, তাহলে তোমার বাবার সাথে সংসার করতে বাধ্য করছো কেন? তোমার বাবা ভিডিওতে বলেছে যে আমি মন থেকে চাই না ওই মহিলাকে, ওই মন থেকে চাই না যে আমার সাথে সংসার করতে আসলে ওকে আমি মেনে নিতে পারবো না, একসাথে থাকা তো দূরের কথা, থাকবে কি করে? যাকে মেনে নিতে পারে না তাকে থাকবে কি করে? মানুষের মন যদি একবার ভেঙে যায় তাহলে কোনোদিনও জোড়া লাগে না। আর ওই মহিলা তোমার বাবাকে ছেড়ে চলে গেছিল, সেক্ষেত্রে আবার ফিরে এসেছে, আর সবাই তো মানে বাজেভাবে বলছে যার সাথে চলে গেছিল তার ছেলে বউ মানে সংসার সবই ছিল, সবই ছিল, সে তাকে কিন্তু বিয়ে করেনি, সে রক্ষিতা হিসেবে ছিল, এটাই ভিউয়ার্সরা কমেন্ট করছে। আর ভিউয়ার্সরা কিন্তু না জেনে কমেন্ট করে না, কিছু জেনেই কমেন্ট করে, রক্ষিতা হিসেবে ছিল, এখন কি করে ফিরে এসেছে? সেই মানুষটা মরে গেছে তাই চলে এসেছে, কারণ তার ওখানে কোনো অধিকার নেই, সে তো বিয়ে করা বউ ছিল না, তাহলে অধিকার থাকবেই করে, যদি বিয়ে করতো তাহলে নিশ্চয়ই সে অধিকারে ওখানে পড়ে থাকতো। আবার সে তো মরে গেছে তবু কিন্তু শাঁখা সিঁদুর দিব্যি পড়ে আছে, কেননা সে তো বিয়ে করেনি তাকে,
তাহলে মরে গেলে তো সে তো বিধবা হয়ে যাবে, বিধবা তো হয়নি। দিব্যি শাকাসিন্দুর করে ফিরে এসেছে, তাহলে মানে একজন মানে মুখে বাজে ভাষা ব্যবহার করতে পারছি না, কিন্তু তোমার মা একজন মানে যেগুলো নোংরা জায়গায় যায় যে মহিলাটা সেই মহিলা, তুমি কি করে ঘরে ঢুকতে দিয়েছ? মা বলে কি সাত খুন মা, তার কি কোনো দোষ নেই? তোমার শ্বশুর বাড়ির লোক নিতান্তই ভালো, তোমার স্বামী খুব ভালো, এই জন্য ওই বাজে মহিলাকে তোমার সংসারে ঢুকতে দিয়েছে। যে সংসারে ওই মহিলা ঢুকবে বিষাক্ত করে দেবে সেই সংসারকে। এই যে ভিডিওতে দেখছি মায়ের সাথে এত ঢলাঢলি, এত জড়াজড়ি, নাতনিকে নিয়ে এত ঢং করছে, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই। পুরো মনে হচ্ছে রাস্তার মেয়ে ছেলে, তোমার মাকে দেখে মনে হচ্ছে রাস্তার মেয়েরা একদম নোংরা মেয়েরা সেই রকম। মা বলে যে মানে মনে একটা শ্রদ্ধা আসবে বা বলবে আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে, বা নিজের স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইবে, সেইটা তো নেই। একদম যাচ্ছে তাই আবার বলে মা বাইরে দাঁড়িয়ে আছে, তুমি বলো তাহলে মা ভেতরে আসবে। একদম না, একদম না, আপনাকে বলছি কাকু, আপনি একদম ঢুকতে দেবেন না ওই মহিলাকে। আপনি ভালো আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, মন্দিরে জোর করে কোনোদিনও মানে তোমার বাবা মাকে এক করতে পারবে না, তোমার বাবা মন থেকে চায় না। এইভাবে জোর করে কিন্তু কোনো সম্পর্ককে জোড়া লাগানো যায় না, তুমি নিজের স্বার্থটাই দেখছো, নিজের বাবার জীবনটা দেখছো না। কোথায় ছিলে তখন তুমি যখন তোমার মা ছেড়ে চলে গেছিলো তোমার বাবাকে? কোথায় ছিলে? নিজের মাকে কি করে ছেড়ে যেতে দিয়েছিলে? নিজের মাকে কেন আসতে বলোনি বা খোঁজ লাগাওনি? কেমন মেয়ে তুমি তাহলে? এখন যেই ফিরে এসছে এতই মায়ের ভালোবাসা যে মাকে ফিরিয়ে ফিরে এসেছে, তাহলে মায়ের দায়িত্ব তোমার বাবাকেই নিতে হবে, কেন নিতে হবে? আর তুমি বলছো তোমার লজ্জা করছে না মন্দিরা, তুমি বলছো কি করে যে আমাকে আলাদাভাবে মাকে রাখতে হবে, ঘর ভাড়া দিতে হবে, তারপর বাবাকে আলাদা একটা খরচা দিই আমি, তাহলে খরচাটা একসাথেই হয়ে যাবে। শুধু টাকাই চিনেছো, টাকাটা একটু বেশি খরচা হয়ে যাবে বলে টাকাটাই চিনেছো শুধু? টাকা তো অনেক ইনকাম করছো, তা বাবা তো বলেনি তোর মাকে ঘরে রাখ, আলাদা করে রাখ, ভাড়া দে, মাকে ফিরিয়ে নে, বলেছে কি তোমার বাবা? তুমি তো নিজে থেকে ফিরিয়ে নিয়ে এসছো, নিজে থেকে নিজের মানে মন থেকে তুমি তোমার মাকে মেনেছো, মেনে নিয়েছো, ফিরিয়ে এনেছো। তোমার বাবা তাতে তো কোনো হাত নেই। আর ওই অসভ্য নোংরা মেয়েকে যদি তোমার বাবার সাথে আরো জড়াও, তাহলে তোমার বাবাকে যে আবার ছেড়ে দিয়ে চলে যাবে না, কি গ্যারেন্টি রয়েছে? কি গ্যারেন্টি রয়েছে যে ছেড়ে দিয়ে চলে যাবে না? পারবে আটকাতে তখন যদি ছেড়ে দিয়ে চলে যায়? আর কি করে তুমি ওই নোংরা মাকে মেনে নিচ্ছ, এত জড়িয়ে ধরে, এত আদর করে কি করে পারছ? একটা লোকের সাথে পালিয়ে গেছে দু বছর, এক বছর নয়, এতগুলো বছর তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার কথা ভেবেছিল? তোমার সম্মানের কথা ভেবেছিল? ভাবেনি তো? তুমি সব ভুলে গেলে, সব ভুলে গেলে ওই মায়ের মুখ দেখে? কি করে পারো, কি করে? নিজে ভুলে গেছো, নিজে মেনে নিয়েছো, সবই ঠিক আছে, তাই বলে তোমার বাবাকে তো জোর করতে পারো না তুমি, কিছুতেই পারো না। দেখেছো তোমার মানে বাবার ভিডিওতে সবাই কত ভালো ভালো কমেন্ট করেছে, ওই মহিলাকে একদম ফিরিয়ে নিতে মানা করছে, আর তোমার বাবা তো চাই না মন থেকে। কালকে দেখলে তো কিভাবে এড়িয়ে গেল, দুদিন সময় চেয়েছে, কিসের জন্য সময় চেয়েছে? চাইছে না মন থেকে, কিছুতেই চাইছে না। এখন যদি তোমার বাবা মাকে একসাথে রেখে দিয়ে যাও, তোমার মা যে তোমার বাবাকে মেরে দেবে না ভুল ওষুধ দিয়ে কি গ্যারান্টি আছে? মেরেও তো দিতে পারে, দেখছে যে আমার মেয়ে তো খরচা চালাচ্ছে, তাহলে এই লোকটাকে মেরে দিতে পারলে পুরো টাকাটাই আমি পাবো, ঘর বাড়ি আমার হয়ে যাবে। ওই মহিলাকে দেখে সত্যি কোনো শ্রদ্ধা আসছে না, মানে যাচ্ছে তাই, মানে দেখলে গা জ্বালা করছে, নোংরা মহিলা দেখেই বোঝা যাচ্ছে। মা বলে সাত খুন মাপ নয়, আবারও বলছি মা বলে কিন্তু সাত খুন মাপ নয়, মা বলে যে কোনো দোষ নেই সেটা কিন্তু নয়। মা মাই হয় ঠিক আছে, কিন্তু নোংরা চরিত্রের মহিলা কোনোদিনও মা হতে পারে না,
যদি মা হতো তাহলে এইভাবে মেয়েকে মানে মেয়ের শ্বশুর বাড়ির কথা চিন্তা না করে মেয়েকে রাস্তায় মানে সম্মানের কথা না ভেবে রাস্তায় ফেলে তারপর ওই অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে অন্য লোকের হাত ধরে চলে যেত না, কিসের লালসায় গেছিল? ছি, নোংরা মেন্টালিটি। যে লোকের বউ রয়েছে ছেলে রয়েছে তার সংসার ভেঙেছে, তোমার বাবা তো বলছে সেই সংসারে ভেঙেছে, সেই লোকের সংসার সংসার ভেঙে তারপর নিজে গিয়ে ওই লোককে নিয়েছিল। তা কি বলছে, সবাই কেলানি খেয়ে ফিরেছে? ওই লোক মরে যাওয়ার পরে তার বউ আর ছেলে মেয়ে ধরে কেলিয়েছে আচ্ছা মতো, তা কেলানি খেয়ে ফিরেছে? লজ্জাও করে না, মানে তোমাকেও বলিহারি মন্দিরা, তোমাকেও বলিহারি। সোমনাথ দাস সত্যি খুব ভালো, তাই ওই নোংরা মাকে মানে তোমার নোংরা মাকে মেনে নিয়েছে, ঘরে ঢুকতে দিয়েছে। সেরকম স্বামী হলে না ওই নোংরা চরিত্রের মহিলাকে ঘরে ঢুকতে দিত না, ওই নাতনিকে তো ছুতেই দিত না, ছুতেই দিত না। আর তুমি ওই সুযোগে তোমার বাবার ঘাড়ে ঝুলিয়ে দিতে চাইছো ওই নোংরা মহিলাকে। আর কাকু আপনাকে বলছি একদম আপনি মেনে নেবেন না, মন থেকে না চাইলে একদম ওই মহিলাকে মেনে নেবেন না। ওই মহিলাকে দেখলেই মানে মনে হচ্ছে নোংরা মহিলা, চেহারার মধ্যে কোনো মানে মায়ের তো ছাপ নেই, পুরো একদম মানে পাক্কা রাস্তার নোংরা মেয়ে ছেলে লাগছে। তো বন্ধুরা এইটুকুই বলার, যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও আমি কথাগুলো ঠিক বলেছি কিনা। আর যারা আছো আমার ঘরে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, আর যারা আসনি এখনো চলে যেতে তাড়াতাড়ি মা বেটি ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।